আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কমেন্ট বক্স চেক করে দেখলাম আপনারা অনেকেই পিলিপিল সম্পর্কে কমেন্টে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনারা কমেন্টে যতগুলো কোশ্চেন করেছেন সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পিউলিপিল কি? পিউলিপিল হচ্ছে একটি জরুরি গর্ভনিরোধক ট্যাবলেট যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে রোধ করে। পিউলিপিল কোন সময় খেতে হয়? অরক্ষিত সহবাসের পর অথবা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতার পর জরুরি গর্ভনিরোধের জন্য 120 ঘন্টার ভিতরে অর্থাৎ 5 দিনের ভিতরে এই পিউলি ট্যাবলেট খেতে হয়। পিউলিপিল কোন সময় খাওয়া যাবে না? যদি আপনি কনফার্ম হন যে আপনি প্রেগনেন্ট অথবা যদি সন্দেহ হয় যে আপনি প্রেগনেন্ট তাহলে তখন পিউলিপিল খাওয়া যাবে না। পিউলিপিলের দাম কত? বর্তমানে এর দাম 195 টাকা, তবে ভবিষ্যতে দাম বাড়তে পারে। পিউলি খাওয়ার কতদিন পর মাসিক হবে? পিউলি একটি ইমার্জেন্সি পিল, এটি আপনার ডিম্বাণুর নিঃসরণকে বন্ধ করে দেয় বা পিছিয়ে দেয়, ফলে আপনার যে টাইমে মাসিক হওয়ার কথা সেই টাইমে না হয়ে 1-2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেহেতু আপনি ইমার্জেন্সি পিল গ্রহণ করছেন সেহেতু আপনার ডিম্বাণুর নিঃসরণ পিছিয়ে যাওয়ার কারণে আপনার মাসিক দেরিতে হতে পারে। তবে যদি এর থেকে অনেক বেশি দেরি হয়ে যায় তাহলে আপনি আপনার নিকটস্থ গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। কলকাতায় কি পাবো? পিউলি বাংলাদেশ জিস্টিকা ফার্মাসিউটিক্যালস কর্তৃক তৈরি হয়। এটা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, তবে কলকাতায় যদি জিস্কা ফার্মাসিউটিক্যালের ওষুধ পাওয়া যায় তাহলে এটাও পাওয়া যাবে। 15 বছরের মেয়েরা খেতে পারবে? 18 বছরের নিচে পিউলিপিলের ব্যবহারের নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে তেমন কোনো তথ্য নেই, সেজন্য 18 বছরের নিচে না খাওয়াই উত্তম। পিউলি খেলে নাকি পিরিয়ড 2 মাসের জন্য অফ থাকে, এটা কি সত্যি? না, পিউলি আপনার ডিম্বাণুর নিঃসরণকে পিছিয়ে দেয়, ফলে আপনার মাসিক যে টাইমে হওয়ার কথা তার থেকে 1-2 সপ্তাহ পিছিয়ে যেতে পারে, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে বেশি যদি পিছিয়ে যায় এবং আপনার যদি 2 মাসের মতো বন্ধ থাকে তাহলে বুঝতে হবে আপনার অন্য কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে চেক আপ করতে হবে। বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবো? পিউলিতে থাকে ইউলিপিস্ট্রাল অ্যাসিটেট, এটি বুকের দুধের সাথে মিশ্রিত হয়, ফলে 7 দিন পর্যন্ত আপনি আপনার বাবুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না, 7 দিন পরের থেকে খাওয়াতে পারবেন। আমি খাইছি 1 মাস, এখনও আসেনি পিরিয়ড। বোন, আপনার কোশ্চেনের উত্তর ইতিমধ্যে আমি দিয়েছি, ওই একই কথা, এটি ডিম্বাণু নিঃসরণকে পিছিয়ে দেয় যার কারণে আপনার পিরিয়ড দেরিতে হয়। তবে যদি অতিরিক্ত দেরি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার অন্য কোনো গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে। পিউলিপিল খাওয়ার নিয়ম, পিউলিপিল খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত এবং ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। কীভাবে বোঝা যাবে পিউলি কাজ করছে? পিউলি খাওয়ার পর যদি নিয়মিত মাসিক রক্ত শুরু হয় তাহলে বুঝবেন পিউলি ঠিকঠাক মতো কাজ করছে। এক্টোপিক প্রেগনেন্সির ইতিহাস থাকলে কি এটা খাওয়া যাবে? জি, যাদের এক্টোপিক প্রেগনেন্সির ইতিহাস রয়েছে তারাও পিউলি খেতে পারবে। এটি কি একাধিকবার ব্যবহার করা যাবে? জি না, পিউলি একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, তাই শুধুমাত্র একটি ইমার্জেন্সি বা জরুরি ক্ষেত্রে ব্যবহার করা যাবে, রেগুলার হিসেবে এটা ব্যবহার করা যাবে না। পিউলি খেলে কি পরবর্তী গর্ভধারণ ক্ষমতা ঠিক থাকে? জি, পিউলি খাওয়ার পরপরই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে, তাই পিউলি ব্যবহারের পরপরই আপনি দৈহিক মিলনের ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধক ব্যবহার করবেন। পিউলি পিল সম্পর্কে আপনাদের যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর অ্যান্সার করার চেষ্টা করছি। এরপরও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করতে পারবেন, ইনশাল্লাহ সেটারও অ্যান্সার করার চেষ্টা করব। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।